আপনার প্রথম স্কুল কলেজ বা পড়াশোনার জগতের কথা একটু বলবেন। আমার স্কুল একেবারে ছোট্টবেলায় পলাশি ব্যারাক আমার জন্ম, তারপরে ওখানে স্কুলে পড়েছি ছোট্টবেলায় মানে 2-3 পর্যন্ত, তারপর মোহাম্মদপুরে চলে আসি আমরা, ওখানে এখন স্থায়ী বাসিন্দা আমরা, মানে আজ অবধি আর কি সেই 1960 সন থেকে আমরা আছি ওখানে। আপনার জীবনের সাথে আমরা সবসময় বলতে পারি যে রবীন্দ্রসঙ্গীতে প্রেম, রবীন্দ্র প্রেমটা সবসময় জড়িয়ে গেছে, তার জন্যই হয়তো বা আপনি সংসারই হননি। না আসলে গানটা কেমনভাবে নিয়ে নিয়েছি না, আসলে একটা কাজই তো হলো না, গানটাই তো করা হলো না মনে হয় আমার, এখন অনেক 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 বাকি রয়ে গেছে, তো এটাকেই সঙ্গী হিসেবে নিয়ে নিয়েছি আর কি জীবনে, এটা আমার সঙ্গেই আছে, আমার রক্তেই মিশে আছে, এই আর কি, অন্য ভাবনার ভাবি না। আর এই বৃদ্ধ বয়সে আমাকে আর কিছু বলো না এই প্রসঙ্গে। না না, আচ্ছা অন্য প্রসঙ্গে যাই, আপনার প্রথম দেখা সিনেমা কি ছিল? প্রথম দেখা সিনেমা ছিল, সিনেমা কি ছিল? চাপা ডাঙ্গার বউ। আচ্ছা, হ্যাঁ সেটা সিনেমা হলে গিয়ে, হলে গিয়ে নাগর মহলে দেখেছিলাম মনে আছে আমার। এমন কি কখনো হয়েছিল আপনি বন্ধুদের নিয়ে না বলে কোথাও চলে গিয়েছিলেন দূরে? তখন শান্তিনিকেতনে পড়ি। আচ্ছা, বান্ধবীদেরকে নিয়ে একটা আউটিং এ চলে গেছিলাম ক্লাস ফাঁকি দিয়ে আর কি, তখন হলো কি আর বান্ধবীরা তো মানে মনে করো বেশ 4-5 জন মিলে, আমি একাই, আমি তো একাই মেইন মানুষ আর কি, আসল মানুষ আর কি, আমাকে নিয়ে ওরা বেশ বেড়াতে চলে গেলাম সকালবেলা উঠে ভোরবেলা। ওরা সেই কফি নিয়ে নিয়েছে ফ্লাস্কে করে, তারপরে ট্রেনের মধ্যে মুড়ি চানাচুর সব নিয়ে টিয়ে আমরা চলে গেলাম সেই রস খেতে, শীতকাল মনে আছে আমার। তখন ক্লাসে মানে বাচ্চু দিদি মানে নিনিবাসেন, উনি বলছেন সাদি কোথায় আছে, ক্লাসে এলো না কেন? অন্যদিকে বলছে বলবি যে আমার শরীর খারাপ, পেট ব্যথা, বলছে খুব পেটে ব্যথা, ও শুয়ে আছে হস্টেলে, তোমরা কেউ খেয়াল করবে না, এটা হতে পারে, ওকে তো ওষুধ টষুধ দিয়েছো? ওরা বলে না ও রেস্ট করছে বাচ্চু দিদি, আপনি টেনশন করবেন না। উনি তারপরে ক্লাসের পরে, ওনার একটা মরিস মাইনের গাড়ি ছিল, এখনও আছে, উনি তো বেঁচে নেই, গাড়িটি আছে এখন আমি জানি, উনি আস্তে আস্তে গাড়ি চালিয়ে চালিয়ে আমার হস্টেলে চলে এসেছেন। তারপরে কাহিনী সে তো কি বলবো, এমনই ধরা পড়লাম আর কি, ধরা পড়িনি আসলে। আমাদের অ্যাটেন্ডেন্ট ছিলেন অরুণদা, উনি অরুণদা বলছে যে দিদি আপনি ওনার রুমে যাওয়ার দরকার নেই, উনি হাসপাতালে, হাসপাতালে গেছে অরুণ, এত খারাপ অবস্থা ওর, বলে না না ওষুধ আনতে গেছে, এখন একটু ভালো হয়েছে বলে রিক্সা করে গেছে ওষুধ আনতে। ও তাই বলো, তুমি কিন্তু বিকেলে আমাকে একটা ফোন বা আমার বাড়িতে ওকে যেতে বলো একবার। আমি তো আসার পর অরুণদা বললো জানেন দিদি এসেছিলেন আপনার খবর নিতে, আপনি চলে গেছেন ওখানে, অরুণদা আপনাকে অনেক ধন্যবাদ আপনি বাঁচিয়েছেন আমাকে, বলে উঠলে আমি সন্ধ্যাবেলায় কোনো রকমে সাইকেল চালিয়ে, ওখানে সবাই সাইকেল চালায় কিন্তু, সাইকেল চালিয়ে বাচ্চা দিদি বাসায় গেলাম, বললাম তুমি কেমন আছো এখন? আমি ভালো আছি বাচ্চা দিদি, আমার কিছু আসামন কিছু হয়নি, তাই বললাম এই প্রথম পালিয়ে যাওয়া আর কি কোথাও। আচ্ছা, প্রথম আপনি হাফ প্যান্ট ছেলে ফুল প্যান্ট পরলেন কবে? আমি না মানে খুব মানে লম্বা ছোট ছিলাম, আমি মানে যখন 71-এর পরে কিন্তু আমি লম্বা হই, আমি খুব ছোট ছিলাম হাফ প্যান্টই পরতাম, ক্লাস 10 অবধি যখন আমি হাফ প্যান্ট পরা তখন নিয়ম নেই, তখন বলা বলা হলো যে ফুল প্যান্ট পরতে হবে, তখন পরলাম। যখন থেকে আপনি ফুল প্যান্ট পরা শুরু করলেন তখন থেকে কি আপনি মনে হলো যে বড় হয়ে গেছি এখন আমার শেভ করা দরকার? না না, আমার একদম বড় বড় হওয়া, আমি এখনো কিন্তু বড়, আমার যে এত বয়স হয়েছে আমি এখনো মনে করি আমি অনেক বয়সে আমার অনেক কম। তা আপনি প্রথম শেভ করলেন কবে? এত কিছু জিজ্ঞেস করছো, আমি ইন্টারমিডিয়েট পাস করার পরে আমার, এটা খুবই মজার কিন্তু তাই না, আমার শেভ করতে, আর শেভ করাটা বড় বিড়ম্বনা একটা, কেন দাড়ি গজায় ছেলেদের, এটা বিড়ম্বনা। আপনি জীবনে প্রথম, আপনার মনে আছে যে আপনার স্মৃতিতে যে এমন কোনো উপহার পেয়েছিলেন মার দেয়া ছাড়া যে আপনার এখনও মনে হয় কারো কাছ থেকে? কারো কাছ থেকে হ্যাঁ, আমি ম্যাট্রিক পাস করার পরে যখন ফার্স্ট ডিভিশনে পাস করলাম তখন আমার বড় ভাই আমাকে একটা কলম কিনে দিয়েছিল, খুব সুন্দর একটা দামি কলম আমাকে দিয়েছিল মনে আছে। আর যখন আমি কলেজে যাই তখন ওই বড় ভাই আমাকে একটা ঘড়ি দিয়েছিল, যে তো ওই প্রথম প্রথম ঘড়ি পরা আর কি আমার। প্রথম রোজগারের কথা মনে আছে? আমার এক স্টুডেন্ট ছিল, তার নামটা নাই বা বললাম, সে আমার কাছে উনি পেশা ইঞ্জিনিয়ার, তো উনি আমার কাছে ওয়াসার ইঞ্জিনিয়ার, উনি আমার কাছে গান শিখতেন বাসায় এসে, তখন মনে আছে আমাকে উনি মাসে মাসে 200 টাকা দিতেন, ওই 200 টাকা আমার কাছে অনেক বড় ব্যাপার ছিল, মানে অনেক পাওয়া মনে হতো তখন আমার কাছে, মনে করো এই 82
81-82 তখন 200 টাকা অনেক টাকা মনে হতো আমার কাছে। সেই টাকা কিভাবে খরচ করব, ছোট বন্ধুদের জন্য মানে কাপড় কিনতাম ছোট। প্রথম কিভাবে খরচ করেছিলেন? প্রথম ছোট বন্ধুদেরকে ঈদের জামা জামা কিনে দিয়েছিলাম, কারণ মা সেলাই খুব ভালো করেন, মাই সেলাই করে দিয়েছিলেন, সেটা খুব মনে পড়ে আমার। নিজেকে প্রথম পত্রিকার পাতায় দেখে কেমন লেগেছিল? নিজেকে পত্রিকার পাতায় দেখে বলবো না, টেলিভিশনের পর্দায় দেখে আমি প্রথম দেখে আর কি, মানে আমার আমার কেমন যেন লেগেছিল, মানে মনে হচ্ছে আমার চেহারাটা দেখতে এত খারাপ, আমার আমার নাকটা তো বেশি ভালো না, আমার হাসিটা খুব বাজে, আমার চোখগুলো মোটামুটি চলে যায়, আর চুলগুলো সবাই বলে উইগ, তারপরে মাঝে মাঝে এখন একটু বলতে হয় যে না চুলে পাক ধরেছে, এদিকে বলতে হয় চুলে পাক দেখা যায় মাঝে মাঝে, চুলটা কালো করে নিয়ে ইচ্ছে করে মাঝে মাঝে চুল পাকাটা দেখাই, তখন বলে যে না চুলটা সত্যি পেকেছে নিজেরই চুল। তারপর মনে করো এই নিজেকে দেখতে খুব মুখের মধ্যে অনেক দাগ, বুঝলে অনেক কিছু নিজেকে খুব মানে সুন্দর লাগেনি, তবে গানটি মোটামুটি উতরে গেছে মনে হয়েছে আমার কাছে প্রথম যখন দেখলাম নিজেকে। আর পত্রিকা পাতার কথা বলবো যে আমারটা ঠিক মনে পড়ছে না আসলে। আচ্ছা,